আটকানুযায়ী মনোনয়ন এবার গ্রামে গ্রামে মনোনয়ন প্রত্যাহারের হুমকি তৃণমূল কংগ্রেসের। মনোনয়ন প্রত্যাহার না করলে গুলি করে প্রাণে মারার হুমকি দুই বিজেপি প্রার্থীকে। অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি আকবর আলীর বাহিনী। ঘটনার পর থেকেই গ্রাম ছাড়া দুই বিজেপি প্রার্থী। বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের আয়াস গ্রাম পঞ্চায়েতের বেলেবাড়ি গ্রামের ঘটনা। রবিবারই আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াতে গ্রামে যান বিজেপি প্রতিনিধি দল। চালু দেওয়ার পর আমি বললাম যে তাহলে রঞ্জিতকে পাঠিয়ে দাও বাইরে, কারণ রঞ্জিত নাই। তাহলে আমি আমি আমাকে বলুন যা বলার আমাকে বলুন, কারণ এখানকার দুয়ারে এসে আগনা এসে। তা আমি বললাম তাহলে কী বলা হয় আমাকে বলুন, তা বলছি তাহলে এক কাজ করো, হ্যাঁ ওই কাল 10টার সময় ওই রাম নমিনি যা তুলে নেয়, তুলে নিয়ে আগরকে জমা দিন, দেখা করে আসে। আর পিস্তল কিন্তু বার করা ছিল, পিস্তল বার করা ছিল এখানে। হ্যাঁ আমি বললাম কোনো আমার বাবার জন্য করিনি, হ্যাঁ তখন ভয় লাগলো রাতে, নিয়ে ওই বলে ওরা ভেঙে গেছে। কেন হুমকি দিতে এলো? হুমকি প্রার্থীর লেগে। কে প্রার্থী? প্রার্থী আমার বোমা। কোন দলে? বিজেপির। আর যারা হুমকি দিয়েছে তারা কোন দল? তার টিএমসির। কেন হুমকি দিচ্ছে? ওই প্রার্থী দিয়ে আছে, প্রার্থী দিয়ে আছে বলে হুমকি দিছে। রামপুরহাট এক নম্বর ব্লকের আয়াস গ্রাম পঞ্চায়েতের বেলেবাড়ি গ্রামের দুটি আসনে বিজেপির প্রার্থী হয়েছেন দয়াল কোনাই এবং সুনিতা লেট। হুমকির আশঙ্কা ছিলই, তাই মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই গ্রামের বাইরে আছেন দুজনেই। শনিবার গভীর রাতে সুনিতা লেটের বাড়িতে যাওয়ার আগেই প্রথমে দয়াল কোনাইয়ের বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেয় তৃণমূল কংগ্রেসের বাহিনী। রাত একটা বাজছে যখন, তখন আমি শিখে গেছি বাজার খুলে, তখন দ্বিতীয় লোক এলো, নিমকোষ পরে এলো, নিয়ে বলছে দয়াল বাড়িতে আছে? তাই বলছে, তাই বললাম না বাড়িতে নাই খো। নিয়ে বলছে দয়ালকে আকবরের কাছে যেন দেখা করতে বলিও, আর ভোটের ইটে যেন তুলে নেবে জোরহাত করে বলছি আমি, তাই বলছে। আর যদি রাস্তাঘাটে পেয়ে তাহলে মার্ডার করে দেব, এইটুই আমার অনুরোধ। কার কাছে যেতে বলেছিল? ওই আকবরের কাছে। আকবর কে? ওই দাদপুরে। কি করবে? উপদান একটু তৃণমূলের। আপনার ভাই? আপনার ভাই কোন দলের? আমার ভাই বিজেপি। বাড়িতে আছে এখন? এখন নাই, নাই। আর দুক্ষেত্রেই বিজেপি প্রার্থীদের দেখা করতে বলা হয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রধান আকবর আলীর সঙ্গে। যদিও তৃণমূল কংগ্রেসের নেতা অঞ্চল সভাপতি আকবর আলী এ বিষয়ে মুখ খুলতে চাননি, তবে তৃণমূলের ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জেম্মি টেলিফোনে জানিয়েছেন দলের নির্দেশ কাউকে কোনো রকম হুমকি দেওয়া যাবে না, কি হয়েছে খোঁজ নিয়ে দেখব। বিজেপি জেলা সম্পাদক আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করে বলেন হুমকি নয়, জনমতের প্রতিফলন হোক ভোটে। গ্রাম পাহারা দিন গ্রামের মানুষ, মধ্যরাতে বহিরাগতরা গ্রামে এলে গাছে বেঁধে রেখে পুলিশে খবর দেন। আমাদের পৌরসভার ভোটেও দেখেছেন, 18 সালেও দেখেছেন এই গুন্ডা বাহিনীর দাপট। মানুষকে লড়তে দিন, প্রশাসনের কাছে আমরা যাচ্ছি, এসডিপিওর কাছে, তাকেও আমরা এই অনুরোধ জানাবো যে যাদের বাড়িতে হামলা হয়েছে তাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা রাত্রেবেলায় ভলেন্টিয়ারের ব্যবস্থা করুন, যাতে বাহিরের লোক এলে পরেই তাকে গাছে বেঁধে রাখা হয় এবং পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। বাহিরের লোকের কোনো এলাও 8 তারিখ পর্যন্ত নয়, কারণ নির্বাচন প্রচার করতে আসবে যারা, তারা দিনের বেলায় আসবে, রাত্রেবেলায় মুখে টুপি বেঁধে আর হাতে পিস্তল নিয়ে আসবে না। গাছে বেঁধে রাখার নিদান কেন দিলেন? গাছে বেঁধে রাখার নিদান এই কারণেই দিলাম, রাত্রি 12টার সময় 1টার সময় যদি মানুষ এসে হুমকি দেয় তাহলে এক প্রকার তারা সন্ত্রাসবাদী, এক প্রকার তারা ডাকাত, গ্রামের মানুষকে অসৎ উদ্দেশ্যে এসে বাড়িতে ঢুকছে। এর জন্য আমরা গ্রামের লোক যারা আছি তাদেরকে এটাই বললাম, গ্রাম গাছে বেঁধে পুলিশকে খবর দেন, পুলিশ তার ব্যবস্থা নেবে, পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। অনুব্রত নেই বীরভূমে, কিন্তু অনুব্রতর অনুগামীরা রয়েছেন। আছে অনুব্রতর উন্নয়নের ঠ্যাঙাড়ে বাহিনী, কারণ আজও তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতির নাম অনুব্রত মণ্ডল, যাকে সরানোর সাহস মুখ্যমন্ত্রী কেন তার ভাইপোরও হয়নি। কারণ অনুব্রত সরলে গরু থেকে কয়লা পাচারের টাকা মুড়ির টিনে কলকাতায় পৌঁছয় না, সে কারণে প্রথমে মনোনয়ন আটকাতে বাহিনী, তারপর মনোনয়ন তোলাতে উন্নয়নের বাহিনী, আর এরপর বিরোধীরা জিতে গেলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ দখল করতে কি টাকার থলি নিয়ে নামবে তৃণমূল কংগ্রেস? মাধ্যম ব্যুরো রিপোর্ট।